ত্রিকোণমিতির মজার একটা কনসেপ্ট হচ্ছে ফিগার অ্যানালাইসিস। সো ফিগার অ্যানালাইসিস করার জন্য আমাদের যা জানতে হবে, প্রথমে আমাকে ফিগারটা অ্যানালাইসিস করতে হবে। চলো, এই ABC একটা ত্রিভুজ দেয়া আছে, এই ফিগারে আমাকে কি কি ডেটা দেয়া আছে, যেখান থেকে আমাকে DSE আর SE মান বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফিগার অনুযায়ী এই এক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ এখানে 90 ডিগ্রি যে সাইনটা আছে সেটা আঁকা আছে। অন দ্য আদার হ্যান্ড D কোণ, ADC যে কোণটা আছে সেটাও 90 ডিগ্রি, সো ADB কোণও কি হবে 90 ডিগ্রি হয়ে যাবে। সো এতটুকু পর্যন্ত আমি ডেটা জানি। এখন ত্রিভুজ ADB তে যদি আমি চিন্তা করি, আমি যদি চলে আসি ত্রিভুজ ADB তে, আমরা এটা দিয়ে দেখতে পাচ্ছি, ভাইয়া একটু ভালো করে দেখো, ADB তে আমার সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি, তাহলে ভাইয়া এতটুকু কত, শুধু এতটুকু, এতটুকু হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এতটুকু যদি 60 ডিগ্রি হয়, আবার যেহেতু 90 ডিগ্রি আছে, এই যে DSE কোণটা আছে না, DSE কোণের মান কত আছে বলো? DSE কোণের মান এটা 60 হয়ে গেলে, যেহেতু এক কোণ সমান 90 ডিগ্রি, তাহলে বাকিটা হয়ে যাবে কত, 30 ডিগ্রি। সো খুব সহজেই DSE কোণের মানটা আমরা পেয়ে গেলাম, DSE কোণ হয়ে যাচ্ছে আমাদের 30 ডিগ্রি, ক্লিয়ার? ওকে, রইলো বাকি কি আমার SE এর মানটা বের করা। SE এর মান বের করার জন্য একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমার অতিভুজ দেয়া আছে, তোমাকে লম্বটা বের করতে হবে, ঠিক আছে? তোমাকে লম্বটা বের করতে হবে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। সো লম্ব আর অতিভুজের সম্পর্কটা কি আমরা সবাই জানি, sin 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব AD বাই অতিভুজ হচ্ছে কি h, AD অতিভুজ হচ্ছে h, রাইট? সেখান থেকে দেখো sin AD এর মান কত, হাফ, আর AD বাই sin 30 এর মান হাফ, AD বাই h, সেখান থেকে আমরা যদি কাটাকাটি করি AD ইকুয়ালস টু হয়ে যাবে কত, একদম দেখো 2 8 ক্যান্সেল আউট, থাকে হচ্ছে 4, সো আমি AD ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি ভাইয়া 4, রাইট? AD ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 4। AD এর মান যদি 4 পেয়ে যাই, এখন ত্রিভুজ ADC তে চলে আসবো, ত্রিভুজ ADC। এইখানে দেখো এই যে 30 ডিগ্রি কোণ আছে, এই 30 ডিগ্রি কোণের এগেনস্টে AD কি, AD হচ্ছে আমার ভূমি, কারণ কোণের বিপরীত বাহুটা লম্ব, এটা লম্ব, AD হচ্ছে ভূমি, আর SE মানটা আমাকে বের করতে হবে। দ্যাট মিন্স ভাইয়া আমাকে বের করতে হবে ভূমি আর অতিভুজের সম্পর্ক, যেটা কি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইকুয়ালস টু কি ভাইয়া, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি কি AD, এই ত্রিভুজে AD হচ্ছে ভূমি, এটা আমাদের ত্রিকোণমিতির একটা কমন মিস্টেক, বাই AC, ঠিক আছে? সো AD এর মান কত cos 30 ডিগ্রি, দেখো AD এর মান হচ্ছে √3/2, √3/2, অন দা আদার হ্যান্ড AD এর মান আমরা বের করে আসছি 4, আর AC এর মান আমাকে বের করতে হবে, AC ইকুয়ালস টু কত, AC ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভাইয়া AC ইকুয়ালস টু 8/√3, দ্যাটস দা আনসার। সো DAC এর মান হচ্ছে কত, 3 ডিগ্রি, আর AC এর মান 8/√30 ডিগ্রি। দ্যাটস দা বিউটি অফ ট্রাইগোনোমেট্রিক ফিগার অ্যানালাইসিস। সবার সাথে শেয়ার করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এরকম আরো মজা মজা ট্রিক্স যদি পেতে চাও, ঝটপট কমেন্টে জানাও কোন টপিক্স এর ট্রিক্স চাও।